তুরস্কের উত্তরাঞ্চল থেকে প্রায় 2500 বছরের পুরনো পবিত্র তাওরাতের একটি গ্রন্থ উদ্ধার করেছে পুলিশ। প্রাচীন এই পবিত্র গ্রন্থটি চোরা চালানের দায়ে এ পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। চোরাচালানিদের কাছ থেকে প্রায় 2500 বছর আগের একটি প্রাচীন তাওরাত গ্রন্থ উদ্ধার করেছে তুরস্কের উত্তরাঞ্চলীয় শামসুন প্রদেশের পুলিশ। একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে বলে খবর পাওয়ার পর পুলিশ ওই চক্রকে ধরতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে প্রদেশের জানিক শহরের উপকণ্ঠে দুটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়। তখন একটি গাড়ির ট্রাঙ্ক থেকে একটি খালি কাপড়ের ব্যাগের ভেতর প্লাস্টিক ব্যাগে মোড়ানো প্রায় 2500 বছর আগের ঐশি গ্রন্থ তাওরাতের একটি পাণ্ডুলিপি উদ্ধার করা হয়। সোনালী রঙের 19 পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে সুরক্ষিতভাবে আটকানো ছিল। ঐতিহাসিক এই ঐশি গ্রন্থ চোরাচালানের দায়ে পর্যন্ত 5 জনকে আটকের কথা জানিয়েছে তুরস্কের পুলিশ। নবী হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে বনি ইসরায়েল জাতির মধ্যে এই তাওরাতের বাণী প্রচার শুরু করেন। মার্সিয়া মান্নান, মাই টিভি।